আজকের রেসিপিটি একদম অন্যরকম অন্যরকম স্বাদ এমন একটা রেসিপি নিয়ে এসেছি একদম পারফেক্ট আমার বেচালার ভাইদের জন্য অনেক কিছু খেয়েছেন অনেক রকমের মাংস খেয়েছেন কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরব আপনারা দেখে নেবেন এবং কিভাবে কি হচ্ছে দেখার বিষয় দেখে নেবেন একদম পারফেক্ট বেচালার ভাইদের জন্য 20 থেকে 25 মিনিটের মধ্যে এই রেসিপিটি হয়ে যাবে আপনারা কিন্তু ট্রাই করবেন দেখতে থাকুন কি হতে চলেছে দেখার সাথে সাথে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যদি আরো ভালো লাগে প্রিয় প্রিয়াশীর কাছে একদম ভালোভাবে শেয়ার করে দেবেন কথা না বাড়িয়ে রেসিপিটি উপভোগ করুন নমস্কার মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আমার ভাই ও বোনেরা সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপা আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি অন্তাসমাম কিচিং এ সবাইকে জানাই সুস্বাগতম আজকে আবার বরাবর মতন খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেসিপিটি দেখতে থাকুন দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন যদি আর ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি আমি স্টার্ট করে দিলাম দেখতে থাকুন ভালো খেতে হলে সুস্বাদু খেতে হলে একটু টাইম লাগবে ভিডিওটি দেখতে থাকুন উপভোগ করুন এটার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি ধুয়ে পরিষ্কার করে চিকেন নিয়েছি প্রায় 1 কেজি চিকেন হবে এখানে চিকেনগুলোতে এবার দিয়ে দেব আমি 1 কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও দিতে পারবেন একটু গ্রেন করেও দিতে পারবেন এবার দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুনের মতো আদা বাটা 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা এবার দিয়ে দেব আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি পাউডার মশলা পাউডার মশলার মধ্যে নিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ এই উপকরণগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেব আমি আমার ঘরে তৈরি করা রোস্ট মশলার পাউডার 1 টেবিল স্পুন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ টক দই এবার আমি খুব ভালোভাবে ম্যারিনেট করব চিকেনগুলা দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে ম্যারিনেট করতে হবে একদম ভালোভাবে ম্যারিনেট করতে হবে দেখতে পাচ্ছেন খুবই ভালো হচ্ছে ম্যারিনেটগুলা একদম লাস্ট চলে আসবে একদম ম্যারিনেট করতে করতে দেখতে পাবেন খুবই সুন্দরভাবে আমার চিকেনগুলা ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমি এবার 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেব এবার এই পর্যায়ে আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটু কালার চলে আসুক এবার ঝটপট তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আস্ত গরম মশলা দারচিনি এলাচি লবঙ্গ এবং গোলমরিচ যাই আছে তাই দিয়ে দেবেন আমি আর কাছে যা ছিল আমি তাই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ম্যারিনেট করা চিকেনগুলা দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে দেব নাড়তে হবে না হয় নিচে দিয়ে লেগে যাবে প্রথমে সুন্দরভাবে আমার চিকেনগুলা নাড়া হয়ে গিয়েছে এবার আমি একটু ঢেকে দেব অনেকটা চিকেন থেকে জল বের হয়ে আসবে যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে এবং পেঁয়াজ রসুন ভালোভাবে বেশ করে দেওয়া হয়েছে পরিমাণ মতন দিলাম একটু ভাড়িয়ে বাড়িয়ে দিতে হবে সেই জন্য দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে আমার চিকেনগুলা জল বের হয়ে আসছে আমি একটু ঢাকা তুলে দেখে দেব দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে চিকেনের গায়ে থেকে অনেকটা জল বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন এভাবে
চিকেন গুলা রান্না করলে খুবই ভালো লাগবে, একদম আমার বেচালার ভাইদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, ঝটপট রেসিপি। অনেক সময় কি চিকেন শুধু ঝোল রান্না করে, আলু রান্না করে বা ভুনা করে খেতে মন চায় না, এইভাবে একটা চিকেনের রেসিপি যদি করে খেতে পারেন খুবই ভালো লাগবে। আমি কিন্তু এই চিকেনের মধ্যে টক দই দিয়েছি, আপনাদের কাছে যদি টক দই না থাকে আপনারা টমেটো ব্যবহার করবেন, সমস্যা নেই। চিকেনের গায়ের থেকে যতগুলা জল বের হয়েছে সব জলগুলো আমি টেনে ফেলেছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। বিশেষ করে আমার বেছালার ভাইরা এভাবে চিকেন কালাবুনা বানিয়ে ফেলতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। আমি আপনাদের কাছে এই চিকেনের রেসিপিটা তুলে ধরলাম, প্লিজ আপনারা ট্রাই করবেন এভাবে করে। যাদের নতুন আত্মীয় স্বজন আসে একদম ঝটপট করতে চান, এভাবে করে চিকেন কালাবুনা করতে পারবেন। কথা বলতে বলতে চিকেনটা প্রায় একদম পারফেক্টভাবে আমার হয়ে গিয়েছে, কালারটা সুন্দর এসেছে, ঘ্রাণটা কিন্তু অন্যরকম বের হয়েছে, খুবই ভালো লাগছে। চিকেনের কালাবুনা রেসিপিটি একদম পারফেক্টভাবে আমার হয়ে গিয়েছে। এবার দুপুরবেলা খাওয়ার পালা, উপর দিয়ে ধনেপাতা এবং সাদা তেল দিয়ে আমি একদম ভালোভাবে জ্যাগট করে দিলাম, দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে, মেন লুকটা খুবই ইয়ামি হয়েছে। আপনারা এভাবে করে ট্রাই করবেন, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো, খুবই ভালো লাগছে। শুধু রুটি পোলাও এবং পরোটা সাদা ভাত যে কোনো একটা টাইমে এই ধরনের রেসিপিগুলো মানিয়ে যাবে, নতুন আত্মীয় স্বজন আসলে তো আরও পারফেক্ট হয়ে যাবে। এভাবে করে ঝটপট এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলবেন। আজকের মতন আজকের ভিডিও আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই নমস্কার, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো।